দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত প্রত্যাশা সরকারের রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় দুজনের মৃত্যু বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে তিন দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হল অর্ধশতাধিক অবৈধ স্থাপনা দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বললেন দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন